আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ কথা বলবো জুমার নামাজের হুকুম নিয়ে জুমার নামাজ পড়া শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে সেই সব শর্ত যেখানে পাওয়া যায় সেইখানে শুক্রবার দিন জোহরের ওয়াক্তে জোহরের পরিবর্তে জামাতের সহিত দুই রাকাত ফরজ নামাজ পড়তে হয় তাহা জুম্মার নামাজ নামে অভিহিত জুমা পড়া যেইখানে ফরজ সেইখানকার প্রত্যেক বালেক ও জ্ঞান সম্পন্ন পুরুষের উপর জুমার নামাজ আদায় করা অন্যান্য ফরজ নামাজের মতোই ফরজা আইন যেমন কোরআন মাজিদে আল্লাহতা আলা ইশাদ করেছেন ইয়া আ ইয়ু আল্লাজিনা আ আনু ইজা নদী আলী সলা জুমা আতি ফাসাউ ইলাজিক রিল্লাহি ওজারুল বায় অর্থাৎ হ্যাঁ মোমিনগণ যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে যাও আর ক্রয় বিক্রয় বন্ধ করে দাও এই আয়ের দ্বারা জুমার নামাজ আদায় করা ফরজ প্রমাণিত হয়েছে তার সাথে সাথে এটাও প্রমাণিত হয়েছে যে জুমার আজান শোনার পরক্ষণেই বেচা কেনা লেনদেন এবং চাষাবাদ সকল ধরনের কাজকর্ম সাংসারিক কাজকর্ম বন্ধ করে অবিলম্বে জুমার নামাজের দিকে যাওয়া ওয়াজিব আমরা সকলের চেষ্টা করব জুমার নামাজ যে আমাদের শীত পালন করার জন্য আজকে এই পর্যন্ত সব ভালো থাকুন আসসালাম